25 বছরের বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রায় 15 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম তুষার সোমানি। ঘটনাটি ঘটেছে বাগডোগরায়। বুদ্ধ পূর্ণিমার দিন অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী কাটনাকালী মায়ের পুজো। পুজো উপলক্ষে এদিন শতাধিক ভক্তদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ডালকোলা শহর পরিক্রমা করে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। কোচবিহার 2 নম্বর ব্লকের ফুন্ডিবাড়ি থানায় এলাকার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসও। এদিন এআইডিএসওর কোচবিহার জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিল করে নেতা এবং কর্মীরা পুলিশ সুপারের দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে বুধবার দুপুরে কোচবিহার মরাপুরা চৌপতি সংলগ্ন এলাকায় পথ অবরোধ এবং বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করল সিপিআইএমের কোচবিহার শহর এরিয়া কমিটি। এদিন মিছিল করে সংগঠনের পক্ষ থেকে মরাপুরা চৌপতি সংলগ্ন স্থানে আসেন তারা এবং সেখানে 15 মিনিটের প্রতীকী পথ অবরোধ করেন এবং এরপর বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়। কোচবিহারের মাথাভাঙা শহরে একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বাসি এবং পচা খাবার বাজেয়াপ্ত করল আধিকারিকেরা। এদিন ফুড সেফটি অফিসার এবং মাথাভাঙা পৌরসভার আধিকারিকেরা অভিযান চালায়। জানা গিয়েছে অভিযোগ পেয়ে এদিন অভিযান চালানো হয়, প্রচুর বাসি খাবার বাজেয়াপ্ত করা হয়েছে, দোকান মালিককে নোটিশ করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে এই ধরনের অভিযান আগামীতেও চলবে। মাটিগাড়ার বালাসন নদীতে হঠাৎই জলস্তর বৃদ্ধি হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। অপরদিকে বালাসন নদীর ওপর দ্বিতীয় ব্রিজ তৈরির কাজ চলছে, সেখানেই কাজ করছে বহু শ্রমিক। নদীর মধ্যে কাজ করার সময় আচমকাই জলস্তর বৃদ্ধি হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকেরা। এরপর তড়িঘড়ি তারা চরে উঠে পড়েন। এক শ্রমিক জানিয়েছেন, কাজ করার সময় হঠাৎই জলস্তর বৃদ্ধি পেতে শুরু করে, 5 মিনিটের মধ্যে ফুলে ফেপে ভয়ঙ্কর রূপ ধারণ করে বালাসন নদী। জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। মাটিগাড়ার বালাসন নদীতে হঠাৎই জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। অপরদিকে বালাসন নদীর ওপর দ্বিতীয় ব্রিজ তৈরির কাজ চলছে, সেখানে কাজ করছে বহু শ্রমিক। নদীর মধ্যে কাজ করার সময় আতঙ্কায় জলস্তর বৃদ্ধি হতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে শ্রমিকরা। এরপরে তড়িঘড়ি তারা চরে উঠে পড়ে। স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করলো জামাই। ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার মহিষ বাঁধানি পঞ্চায়েতের খনি বাঁধান এলাকায়। জানা গিয়েছে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারে, গুরুতর চোট লাগে হাতে। এরপরে ওই যুবক ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে ছুটে আসে স্থানীয়রা। আসে মালদা থানার পুলিশ। আহত দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। একাধিক ইস্যুতে রায়গঞ্জে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলো এডিএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন। বুধবার রায়গঞ্জ রেল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের নেতা আশিস বিশ্বাস। সাইকেলে করে চোলাই মদ নিয়ে যাওয়ার সময় আটক এক। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় টহলদারি দেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করে আগবাড়ি দপ্তরের ওসি সঞ্জয় কর। সাইকেলে চোলাই নিয়ে যাওয়ার পথেই ধরা পড়ে যায় ওই ব্যক্তি।